Okay, so today I discuss about aromaticity lecture 5 that is polycyclic aromatic compounds and also annulation. Okay. And then I discuss about the effect of assuming aromatic character. Aromatic character assume kulde Okay. So next I proceed So first one, first topic is that is পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড এতক্ষণ এত দিন যে আমি কথা বলছি বেশিরভাগই সব মনোসাইক্লিকের ক্ষেত্রে ওকে কিন্তু আজকে আমি পড়াবো দ্যাট ইজ পলিস ওকে তো পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে আমরা কি বলছি দ্যাট ইজ মোর দ্যান ওয়ান সাইক্লিক একটা বেশি একটার বেশি দুটো তিনটে যাই হোক চারটে পাঁচটে সাইকেল থাকবে কিন্তু একটা নয় ঠিক আছে সো নাও স্টার্ট অ্যারোমেটিক কম্পাউন্ডস সাচ ন্যাপথালিন And thus and buying, in which the Aromatic rings share at least one side are known as. Polycyclic aromatic compounds. Okay, so aromatic compounds such as naphthalene, anthracene, phenanthine and pyrene—they are common. see so in which the aromatic rings share at least one site are known as পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড অন্তত একটা সাইড কী হবে দুটো রিং শেয়ার করবে অ্যাটলিস্ট দুটো রিং হোক তিনটে রিং হোক অন্তত একটা সাইট অবশ্যই ওরা শেয়ার করবে ওরা মানে দুটো রিং হোক দুটো রিংয়ের মাঝখানে একটা বন্ড অবশ্যই থাকবে যেটা দুটো রিংই এই শেয়ার আপ করবে ঠিক আছে তো হুইচ হয়েছে দ্যারোমেটিক রিংস দ্যাট শুড বি শেয়ার লিস্ট ওয়ান সাইড আর নোন অ্যাস পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড এখানে স্পেসিফিক্যালি বলার নেই কতগুলো রিং তোমার একটা হতে একটা বেশি হবে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে যতটাই হোক না কেন তারা অবশ্যই সেই রিংগুলো অবশ্যই অন্তত একটা সাইটকে কীভাবে শেয়ার করবে আরেকটা রিংয়ের সঙ্গে ঠিক আছে তো সেটা অবশ্যই হবে একটা রিংয়ের সঙ্গে অবশ্যই তারা কী করবে তোমার সাইডকে শেয়ার করবে যদি ন্যাপথাইন বলো তো ন্যাপাইনে দেখবে দুটো রিংয়ের মাঝখানে একটা বন শেয়ার হচ্ছে ঠিক আছে বোঝা গেল গোসিড ওকে তাদেরকে আরেকটা কথা বলা হয় আর কল ড্যাস ফিউজড রিং সিস্টেম ফিউজিং সিস্টেম মানে বলতে বোঝায় ধরো বেঞ্জো ফিউরান এই বনটা কি হচ্ছে ফিউজড হচ্ছে একটা সাইড কী হচ্ছে শেয়ার হচ্ছে বাই ইন বিটুইন অফ টু রিং রাইট তো দিস ইস স্ট্যান্ডার্ড ডিউজিং সিস্টেম আরও হয় যেমন ন্যাপথালিনের ক্ষেত্রে যদি বলো এটা তো আমরা এমনি দেখাই কিন্তু এরকম না দেখি যদি আমরা এরকম দেখাই তাহলে সেক্ষেত্রে কী হবে এই একটা সাইড কি হচ্ছে শেয়ার হচ্ছে দুটো রিংয়ের মাঝখানে তো এই ধরনের সিস্টেমগুলোকে বলা হয় ফিউজ রিং সিস্টেম ওয়ে দ্য টু রিং আর ফিউজড ইন টু কার্বন সো দ্যাট শুড বি আর টার্মাস ফিউজড রিং সিস্টেম ওকে are always same by in polycyclic aromatic compound there on that is already that is more than two rings are there that is maybe three maybe four maybe more than three more than four rings are there but there should be in between that is the rings always the uh, the rings always show the tendency to share a one side or one bond with other rings. ওকে তো দিস ফেনমেনা সিন ইন ফর স্পেশালি ফর পলিসাইক্লিং অ্যারোমেটিক কম্পাউন্ড তাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমার দু তোমার একের বেশি যতই রিং থাকো না কেন তাদের সেই রিংগুলোর একটা টেন্ডেন্সি থাকে অন্তত একটা সাইটকে ওরা শেয়ার করবে আরেকটা রিংয়ের সঙ্গে ঠিক আছে তো এইরকম সিস্টেম যখনই দেখা যায় তখন আমরা বলব ওটা অ্যারোমেটিক পলিসাইক্লিং অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যান্ড অবভিয়াসলি ওখানে কোনো হেডোর অ্যাটম নেই অল আর কার্বন অ্যান্ড হাইড্রোজেন দ্যাটস দ্যাট আর টার্ম ডাস পলিসাইটিক অ্যালোমেটিক কম্পাউন্ড না হলে তাদের নাম হয়ে যেত হেট্রোসাইটিক কম্পাউন্ড ওকে হেটোর অ্যাটমের প্রেজেন্সে আমরা বলব হেট্রোসাইটিক কম্পাউন্ড যেহেতু এখানে কোনো অ্যাটম নেই দে আর অনলি কার্বন অ্যান্ড হাইড্রোজেন সো দ্যাটস উই হ্যাভ টু সে অনলি পলিসাইটলিক অ্যালোমেটিক কম্পাউন্ড অ্যান্ড অ্যাজ দেয়ার মাস্ট বি টু রিং যদি সিম্পলেস্ট ফর্ম বলো দুটো রিং বা তার চেয়ে বেশি রিং প্রত্যেকটা রিং মানে তার তার আশেপাশের রিংয়ের সঙ্গে কি হয় দুটো কার্বন দিয়ে জুড়ে থাকে ঠিক আছে তো এই ধরনের সিস্টেমগুলোকে বলা হয় ফিউসিং সিস্টেম তুমি যদি এই রিংটা বলো সরি এই রিংটা বলো তাহলে দেখো আছে এক হ্যাঁ এবার ঠিক আছে তো এবার দেখো এখানেও দুটো কার্বন কি হচ্ছে শেয়ার হচ্ছে এখানেও দুটো কার্বন শেয়ার হচ্ছে তার মানে কি যখনই দুটো রিং বা দুই বা ততোধিক রিং একটা একটা সঙ্গে কে হয় দুটো কার্বন দিয়ে ফিউজড আছে দুটো কার্বনের সঙ্গে ফিউজ থাকে তখন সেটাকে বলা হয় ফিউজিং সিস্টেম তোমার হতে পারে মাঝখানের যে পেন্ডি রিংটা এই যে এই রিংটা তোমার এই দেখো এই যেটা এটা এদিকে এই এই রিংয়ের সঙ্গেও জুড়ে আছে এই রিংয়ের সঙ্গেও জুড়ে আছে রাইট বাট দুটো রিংয়ের সঙ্গেই কিন্তু ও দুটো কার্বন দিয়ে জুড়ে আছে ওর লিঙ্কেজ হচ্ছে দুটো কার্বন ঠিক আছে তো ওদের সেম্বার দ্যাট ইজ ওয়ান রিং দ্যাট শুড বি ওয়ে জয়েন উইথ আদার রিং ইন জয়েন উইথ আদার রিং উইথ টু কার্বন অ্যাটমস সো দিস ইজ টামডাস ফিউসিং সিস্টেম ওকে দিস ইজ টামডাস ফিউসিং সিস্টেম ঠিক আছে বোঝা গেল ওকে দুটো কার্বন অ্যাটম দিয়েও বলতে পারো তুমি এটাও বলতে পারো যে একটা সাইড কমন থাকবে দুটো রিংয়ের মাঝখানে অবশ্যই একটা সাইড কমন থাকবে সেটাকে আমরা পলিসাইক্লিং অ্যারোমেটিক কম্পাউন্ড যেমন বলি তেমন আমরা সেটাকে ফিউজিং সিস্টেমও বলতে পারি ঠিক আছে ওকে না না উইপোসিট সরি এটা তো আমার ইঞ্জিন হলো বিন্দুদের সঙ্গে যখনই আরেকটা রিং হবে এটাকে বলা হয় ন্যাপথালিন ঠিক আছে নাম্বারিং স্টার্ট হয় এখানে ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটারই আরেকটা স্ট্রাকচার হয় এটারই আরেকটা স্ট্রাকচার এটাও হয় এবার দেখো এক্ষেত্রে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সরি সেভেন এইট নাইন টেন নাইন টেন ওকে ক্লিয়ার এবার দেখো তোমার এটা স্ট্রাকচার ধরো এ এটা স্ট্রাকচার বি it has structure C okay so A is different then এখানে প্রত্যেকটাই একে অপর থেকে কিছুটা আলাদা ঠিক আছে এগুলো হলো রেজন্যারি স্ট্রাকচার আমরা এইভাবে করে দেখাতে পারি ওকে তো এবার এখানে একটা জিনিস আছে দেখো এখানে ওয়ান টু বন্ডে কি আছে ডাবল বন্ড এখানে ওয়ান টু বন্ডে ডাবল বন্ড এখানে কিন্তু ডাবল বন্ড নেই ওকে সো ইন এ অ্যান্ড বি স্ট্রাকচার দ্যাট ইজ ওয়ান টু পজিশন হ্যাপিং দ্য ডাবল বন্ড ওকে তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি That is in A and B structure, one to position having the double bond, but in C position uh, C structure, one to position having only single bond. Okay. So in A and B structure, there must be one to position bears double bond, but in C position there is no double bond. Okay. So from this structure we conclude that there must be all the carbon hydrogen are not equivalent, but all the bonds are not equivalent. There must be somehow some differences there. ঠিক আছে বেঞ্চিনের ক্ষেত্রে কিন্তু আমরা তা দেখি না বেঞ্চিনের ক্ষেত্রে ইকুয়ালি আমরা ডিস্ট্রিবিউটেড দেখি কিন্তু একটা এই ক্ষেত্রে দেখবে তিনটা রেজুয়েন্সিং স্ট্রাকচার হয় সেই রেজুন স্ট্রাকচারের মধ্যে দুটোর মধ্যে কি হয় ওয়ান টু পজিশনে ডাবল বন কয়েকটা থাকে আর একটার মধ্যে ওয়ান টু পজিশনে সিঙ্গেল বন কয়েকটা থাকে তার মানে কি তার মানে মোস্ট অফ দ্য কেসেস ওয়ান টু পজিশন ডাবল বনটাই বেশি প্রেফারেবল দেন সিঙ্গল বন তাহলে ইকুইভ্যান তো থাকছে না এখানে মোস্ট আর লিস্টের ব্যাপার আসতেছে যখনই মোস্ট আর লিস্টের ব্যাপার আসবে যে এই পজিশানটা আমার ডাবল বনকে ক্যারেক্টারটা বেশি সিঙ্গল বোনকে ক্যারেক্টারটা কম বা এই পজিশনে আমার সিঙ্গল বনকে ক্যারেক্টারটা বেশি আর ডাবল বনকে ক্যারেক্টারটা কম তার মানে কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না একটাতে বেশি প্রেফার করছে একটাতে কম প্রেফার করছে দ্যাট মাস্ট বি সো দেয়ার মাস্ট বি অল আর ডাবল বনস অল আর দ্য পজিশানস আর নট ইকুইবেন দেয়ার মাস্ট বি সাম সাম লিটল ডিফারেন্স দেয়ার ওকে ওকে সো The one two bond has more double bond character that is almost bond order.

তুমি জানোই তুমি ভালো করে জানো ডাবল বন্ডের স্ট্রেনটা বেশি দেন সিঙ্গল বন্ড অ্যান্ড ডাবল বন্ডের লেন্থটা কম সিঙ্গল বন্ডের থেকে সিঙ্গল বন্ডের তো বেশি তো সেই হিসাবে আমি বলতে পারি যে তোমার বন্ড অর্ডার যেহেতু ওয়ান টু পজিশানে অনেক বেশি সেখানে ডাবল বন্ড ক্যারাক্টটা বেশি থাকে আর টু থ্রি টু থ্রি যে পজিশনটা সেখানে বন্ড ক্যারাক্ট বন্ড অর্ডারটা যেহেতু অনেকটাই কম প্রায় জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড কম তো তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সেখানে সিঙ্গল বন ক্যারেক্টার মোর পেভার তাহলে তো ইকুইভ্যালেন্স থাকছে না তোমার ওয়ান টু পজিশন যদি মোর ডাবল বন ক্যারেক্টার থাকে আর টু থ্রি পজিশানে মোর সিঙ্গল বন ক্যারেক্টার থাকে মানে সেখান থেকে আমার কী কনক্লুশন করতে পারি যে প্রত্যেকটা সাইড ইকুইভ্যালেন্স নয় কিছুটা হলেও ওখানে ডিফারেন্স আছে ওকে এদের একটা ডেন্সিটির একটা ডিফারেন্স আছে ওকে তো সেটাকে আমার একটা একটা নেম দিয়ে আমরা ডিনোট করি সেই নেমটা কি দ্য নন ইকুই ভ্যালেন্সি অফ বন্ডস টার্মড অ্যাস দ্যাট ইজ পার্শিয়াল বন্ড ফিক্সেশন এটাকে আমরা বলবো Partial bond fixation, okay, and this is found, okay, in all fused aromatic. Systems. Okay. So, the non equivalency of bonds termed as partial bond fixation. ইজ ফাউন্ড ইন অল ফিউজ ট্যারোমেটিক সিস্টেম প্রত্যেকটা ফিউজ টারোমেটিক সিস্টেম সেটা তোমার নাপথমে হতে পারে সেটা তোমার অ্যান্থসের হতে পারে সেটা তোমার ফিনান্থে হতে পারে পাইরিন সিস্টেম হতে পারে বেঞ্চো পায়রিন হতে পারে যাই হোক না কেন সেখানে কিন্তু তোমার বন্ড ফিক্সেশন ডিটেলিবিট হলেও তুমি দেখতে পাবে প্রত্যেকটা বন্ড ইকুই ভ্যালেন্ট হয় না সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা পজিশনে কী হয় ডাবল বন্ড ক্যারেক্টারটা বেশি থাকে বন্ড অর্ডারও বেশি আর কোনো একটা পজিশনে তোমার ডাবল বন্ড ক্যারেক্টারটা কম থাকে সিঙ্গল বন্ড ক্যারেক্টারটা বেশি থাকে দ্যাট মিনস বন্ড অর্ডারটা কম ঠিক আছে তো এটা পাওয়া যায় এটা এক্সপেন্টারি ভেরিফাইড এরকম পাওয়া যায় ঠিক আছে তোমার বেঞ্জিনের ক্ষেত্রে সেটা হয় না কারণ বেঞ্জিনের ক্ষেত্রে ইকুই সব জায়গায় তোমার ইকুয়ালি ডাবল বন্ড সিঙ্গল বন্ড ক্যারেক্টারে পোয়াবিলিটি বা পসিবিলিটি থাকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে এই বন্ড এই পার্শিয়াল বন্ড ফিক্সেশনটা হয় না অলমোস্ট অল কার্বন অল পজিশনের মধ্যেই ডাবল বন্ড সিঙ্গল বন্ড ডাবল বন্ড সিঙ্গল বন্ড ক্যারেক্টার থাকে ঠিক আছে সেই জন্য বেঞ্জিনের ক্ষেত্রেই আমাদের যে প্রত্যেকটা বন্ড হয় সেটা ইন্টারমিডিয়েট অফ ডাবল আর সিঙ্গেল বন্ড হয় সবসময় অ্যাভয়েজ আউট হয় ঠিক আছে বাকিদের ক্ষেত্রে বাকি যে পলিসাইগ্রি কম্পাউন্ডগুলো হয় সেখানে কিছুটা হলেও ভেরিয়েশন হয় ডিউ টু পার্শিয়াল বন্ড ফিক্সেশন ওকে সেজন্য কী হয় কোনো পজিশানে তোমার ডাবল বন একটা বেশি থাকলে অবিয়াসলি বন্ড অর্ডারও বেশি হবে বন্ড স্ট্রেংথও বেশি হবে হুম আর ওখানে ইলেকট্রন একটু ডেন্সিটিও বেশি থাকবে আবার যে পজিশানে তোমার সিঙ্গল বনড ক্যারেক্টারটা বেশি সেখানে তোমার বন্ড লেন্থটাও কিছুটা বেশি হবে বন্ড অর্ডার যেহেতু কমে যাচ্ছে ড্রপ করে যাচ্ছে তো সেটা লিটল বিট দেখা যায় এটাকে বলা হয় পার্সেল বন্ড ফিক্সেশান কিন্তু এটার জন্য কখনও সিটি কিন্তু ব্রেক কয় না অ্যারোমেটিসিটি থাকে ঠিক আছে আমরা বলবো না অ্যারোমেটিসিটি ব্রেক কয় যে এই জিনিসটা হয় দেখে ওই ওয়ান টু পজিশনের সবসময় ডাবল বন থাকে তা নয় তাহলে আরেকটা যে আমরা রেজোনেটিক স্ট্রাকচার ডিরাইভ করলাম এই যে এই রেজোনেটিক স্ট্রাকচার এখানে কিন্তু ওয়ান টু পজিশনে ডাবল বন নেই ওয়ান টু পজিশনে ডাবল বন নেই তার মানে কি এই এরকমভাবেও এক্সিবিট করতে পারে তোমার একটা রেজনেটিক স্ট্রাকচার আছে যেখানে ওয়ান টু পজিশনে ডাবল বন নেই আর বাকি দুটো স্ট্রাকচার ওয়ান টু পজিশন ডাবল বন্ড আছে তার মানে আমরা কী বলতে পারি মোর পসিবিলিটি টু ফাইন্ড আউট টু ফাইন্ড মানে অনেক বেশি পসিবিলিটি থাকে ডাবল বন্ডটাকে পাওয়ার ওয়ান টু পজিশনে কিন্তু কিছুটা হলেও লেস পসিবিলিটি থাকে যে আমরা সিঙ্গল বন্ডও পেতে পারি ঠিক আছে দেয়ার মাস্ট বি হাই পসিবিলিটি টু গেট দ্য ডাবল বন্ড ইন ওয়ান টু পজিশন বাট দেয়ার মাস্ট বি অলসো লেস প্রবাবিলিটি অর পসিবিলিটি ইজ দেয়ার টু ফাইন্ড আউট ইন ওয়ান টু পজিশন অ্যাট সিঙ্গল বন্ড ওকে क्सटा और उदाहरण दिन ताम्बरिंग सिसम ए शुरू है वन टू फोर ফাইভ সিক্স সেভেন এইট মাঝখানে নাইন আর এখানে টেন এবার দেখো এখানে সবসময় মনে রাখবে এটা হলো সিস্টেম হলো ফিনান্সিয়াল সিস্টেম ঠিক আছে আর এখানে কী হয় এখানে তোমার নাইন টেন বনটা তোমার হ্যাফ পার্শিয়াল বন ফিক্সেশনের মধ্যে পড়ে যায় ঠিক আছে নাইন টেন বনটা তোমার পার্শিয়াল ফিক্সেশনের মধ্যে পড়ে যায় ঠিক আছে আরেকটা উদাহরণ দিচ্ছি কীরকম খুব সহজ উদাহরণ দ্যাট ইজ মাস্ট বি এনথাসিন ইউনিট ওকে এখানে দেখবে নাম্বারিং করবে ওয়ান টু থ্রি ফোর এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এখানে তোমার নাইন টেন পজিশানটা না এক্ষেত্রেও সস পার্শিয়াল বন্ড ফিক্সেশান ঠিক আছে তাহলে এই পার্শিয়াল বন্ড ফিক্সেশান শুধুমাত্র ন্যাপথিনের জন্যই প্রযোজ্য নয় ফিনান্থিন আর অ্যান্থাসিনের ক্ষেত্রেও দেখা যায় ওকে বোঝা গেল ওকে নেক্সট এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নট অল ফিউজ সিস্টেম ক্যান বি বিলি অ্যারোমেটিক ফিনালিন One is not aromatic. Okay, but the corresponding anion anion that is structured to is ওকে সো নট অল ফিউজিং সিস্টেম ক্যান বি ফুল্লি অ্যারোমেটিক বাট ফিনালিন ইজ নট অ্যারোমেটিক বাট করেসপন্ডিং অ্যানাইন দ্যাট শুড বি অ্যারোমেটিক সবসময় ফিউজিং সিস্টেম মানে যে ওটা অ্যারোমেটিক হবে এমন কোনো কথা নেই কিন্তু দেখা যায় এমন কিছু ফি ফিউজিং সিস্টেম আছে যেগুলো সাধারণ অবস্থায় তোমার অ্যারোমেটিক নয় কিন্তু কয়েসপন্ডিং অ্যানাইন তৈরি হলে অ্যাটোমেটিক হয়ে যাচ্ছে যেমন ফিনালিন ওকে ফিনান না ফিনালিনের মধ্যে কিন্তু তফাৎ আছে আমরা সবসময় নাম গুলিয়ে দিই কিন্তু তাহলে হবে না ফিনালিনের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু আলাদা ঠিক আছে মনে রাখবে ফিনালিন হলো এমন একটা ফিউজ সিস্টেম সেটা সাধারণ অবস্থায় তোমার অ্যারোমেটিক হয় না কিন্তু যখনই ওর কয়েসপন্ডিং অ্যানায়ন তৈরি করবে সেইটা কিন্তু অ্যারোমেটিক হয়ে যাবে যেমন সাইক্লোপেন্টেড ডাইন সেটা কিন্তু অ্যারোমেটিক নয় কিন্তু ওটা যখন কয়েসপন্ডিং অ্যানায়ন তৈরি হয় সেটা অ্যারোমেটিক হয়ে যায় তো সেই সেই জিনিসটা তোমার ফিউজিং সিস্টেমের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে ঠিক আছে এরকম অনেক সিস্টেম পাওয়া যায় ফিউসিং সিস্টেম যেগুলো সাধারণত অ্যারোমেটিক হয় না কিন্তু কয়স্পিং দ্যাট ড্যাট শিল্পি প্রডিউস দ্য অ্যারোমেটিসিটি ওকে এটা হয়ে গেল ফিনালিন এবার করেসপন্ডিং অ্যানাইন তৈরি করবে See. it have an anion two structure it is aromatic ok so not all fuse system can be fully aromatic but phenylene that is it is normally not aromatic but when it uh, it produce its corresponding anion that should be definitely that is aromatic and that should be delocalized by

8 cano nickel structure all forms like a structure and only one show the structure as b okay the structure is রিং মাঝখানে একটা রিং হবে এটা মোর স্টেপল হ্যাঁ এই এটা আমার অল ফর্ম করে শুধু তো একটা ফর্ম করে হলো বি এটার কারণ আছে কিন্তু আমি কারণটা বলবো সরি স্ট্রাকচারে একটা অ্যারোমেটিক রিং বেঞ্জিন আরেকটা অ্যারোমেটিক রিং বেঞ্জিন এটা ফুল্লি অ্যারোমেটিক এখানে কোনো অ্যানিলেশন এফেক্ট নেই অ্যানিলেশন এফেক্ট মানে একটা বন্ড শুড বি দুটো রিং ইকুয়ালি কি করছে ভাগ করছে তা কিন্তু হচ্ছে না এখানে পুরো পুরোপুরি আছে তুমি বলতে পারো তোমার এই রিংটাকে তো এ ভাগ করছে এই রিংটাকে এ ভাগ করছে এই রিংটাকে এ ভাগ করছে বলতে পারো মাঝখানে রিংটাও কিন্তু স্টেবিলাইজ হচ্ছে বাই বন শেয়ারিং উইথ থ্রি অ্যাডজাস্টেন্ট রিংস বাট তা সত্ত্বেও তোমার যে তিনটে টার্মিনাল অ্যারোমেটিক রিং আছে সেটা অনেক বেশি অ্যারোমেটিক ঠিক আছে দেখো দেখো জিনিসটা বুঝো এটার জন্য তোমার এই এটার শেয়ার হচ্ছে এটার সঙ্গে এটা শেয়ার হচ্ছে এই বন্ডটার সঙ্গে এটা শেয়ার হচ্ছে ঠিক আছে তো এইভাবে করে তিনটে বন্ড শেয়ার করে মাঝখানে বন মাঝখানের যে রিংটা মাঝখানে যে সাইক্লো এক্সাম রিংটা আছে তুমি দেখতে পাচ্ছ সাইক্লো এক্সাম কিন্তু আমি দেখতে পাচ্ছি ওটা সাইক্লো এক্সাম রিং নয় কেন কারণ ওটা অ্যানিলেশন এফেক্টের মাধ্যমে তিনটা বন্ড পাশাপাশি তিনটা বেঞ্জিন রিং আছে তিনটা ব্যঞ্জির রিংয়ে তিনটা বন্ডকে ও ইকুয়ালি ইউস ইকুয়ালি না কিছুটা কম হলেও ইউজ করে কী হচ্ছে অ্যানোমিসিটি ডেভেলপ হচ্ছে দ্যাটস ওয়াই মাঝখানের রিংটাও কিন্তু অ্যারোমেটিক ঠিক আছে মাঝখানের রিংটাও অ্যারোমেটিক ডিউ টু অ্যানুলেশন এফেক্ট বাট স্টিল বাট স্টিল এই যে টার্মিনাল যে বেঞ্জিন আছে এই টার্মিনাল বেঞ্জিনগুলোর মধ্যে অ্যানমিসিটি অনেক বেশি হয় যদিও অ্যানিডেশন এফেক্ট আছে মাঝখানে রিংটা তোমার তিনটে বনকে শেয়ার করে আর্মি সিটি গেন করছে তার সত্ত্বেও এই টার্মিনাল বেঞ্জি রিংগুলো কিন্তু আর্মি সিটি খুব হায়ার হয় ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দেখো এখানে তো সিটি রিং নেই এখানে বেঞ্চিন রিংই নেই এখানেও বেঞ্জি রিং নেই এখানেও বেঞ্জি রিং নেই তার মানে কি মাঝখানে রিংটাই বেঞ্জি রিং ও এটা আবার আমি আবার মুছে আবার করছি তো দেখো মাঝখানের রিংটাই কি হচ্ছে আচ্ছা মাঝখানের রিংটা আমি আলাদা কালারে দেখা দিচ্ছি মাঝখানের রিংটাই হচ্ছে অ্যারোমেটিক বাকি রিংগুলো কি হচ্ছে অ্যারোমেটিক মাঝখানের রিংটাই হচ্ছে ফুললি বেঞ্জিন স্কেলেটান বাকিগুলো কি হচ্ছে বেঞ্জিন স্কেলেটান হচ্ছে না বাকি রিংগুলো কি হচ্ছে অ্যানিলেশন এফেক্ট দিয়ে স্টেবিলাইজ হচ্ছে ঠিক আছে এখানে যে বন্ড আছে সেটা দিয়ে এটা স্টেবিলাইজ হচ্ছে এখানে যে বন্ড আছে এটা দিয়ে এটা স্টেবিলাইজ হচ্ছে এখানে যে বন্ড হচ্ছে এখানে স্টেবিলাইজ হচ্ছে তাহলে বোঝো জিনিসটা বোঝো কি পার্থক্য হচ্ছে ইন এ স্ট্রাকচার দেয়ার মাস মিডিল রিং স্টেবিলাইজড বাই অ্যানিলাই অ্যানিলেশন এফেক্ট ওকে বাই কনসিডারিং দ্য থ্রি বন্ডস অফ অ্যাডজাস্টেন থ্রি বেঞ্জিনিয়ারিংস ওকে বাট ইন স্ট্রাকচার বি দেয়ার মাস বি দ্য টার্মিনাল রিংস আর নট বেঞ্জিন ডেরিভেটিভ আর বেঞ্জিনিয়ারিং টার্মিনাল রিংস আর অনলি হ্যাভিং দ্য কনজুগেটেড পাই ইলেকট্রনিক সিস্টেম বাট নট হ্যাভিং দ্য বেঞ্জিনস কেলেটন বাট মিডিল রিং হ্যাভিং দ্য বেঞ্জিনস কেলেটন একেবারে হুবহু বেঞ্জিনস কেলেটন নিয়ে বসে আছে তাহলে কি হচ্ছে তা টার্মিনাল রিং স্টেট প্রত্যেকটা রিং কী হচ্ছে সেক্সটেড হচ্ছে প্রথম স্ট্রাকচারটা দেখো প্রত্যেকটা রিং তিনটা টার্মিনাল রিং বেঞ্জিন তা মানে কি বেঞ্জিন মানে কি প্রত্যেকেই সেক্সটেড অ্যানোমেটিক সেক্সটেড ডেভেলপ করছে এবং ওয়াল্ড দ্য মিডিল রিং ইজ এম ঠিক আছে মিটি রিংয়ে কোনো বন নেই তো সিন্স নান অফ দ্য আউটার রিংস আর শেয়ার দ্য ইলেকট্রনস উইথ দ্যাস রিং দেয়ার আর দ্য স্টেবল অ্যাস বেঞ্চ ওই যে বললাম অ্যানিমেশন এফেক্টটাকে আমি এক্ষেত্রে নেগলিজিবলই ধরবো কেন নেগলিজিবল ধরবো কারণ অলরেডি তিনটে বেঞ্চি রিং ডেভেলপ হয়ে গেছে সে তিনটে বেঞ্চি রিংকে খুব বেশি কিন্তু মাঝখানের রিংটা ইন্টারফেয়ার বা ডিস্টারবেন্স করবে না কিন্তু পাশাপাশি তিনটা বেঞ্চি রিং তৈরি হওয়ার জন্য ও কিন্তু অলরেডি স্টেবিলিটি পেয়ে যাচ্ছে ঠিক আছে বোঝা গেল তো এটাই বলছে তোমার বেঞ্চিং যেহেতু অ্যারমেটিক সিক্সটির হচ্ছে খুব একটা বেশি ও কী করছে অ্যাডজাস্ট রিং যেটা থাকছে সাইক্লোহেক্সিং সে কিন্তু তোমার ইলেকট্রনিক্সিটি কিছু অতটা নিচ্ছে না যদিও বলি নিচ্ছে ভিতরে তো সেটা খুবই অল্প পরিমাণে সেটা খুবই নেগলি জীবন নেগলি জীবন মানে কি ধরা যায় না ঠিক আছে পাশাপাশি যদি তিনটা বড় দাদা যদি তোমার স্টেবিলাইজ হয় তাদের যদি ফিনান্সিয়াল ক্রাইসিসটা না থাকে তিনটে দাদাই যদি বলে ভাই তুই দাঁড়া আমরা আছি সঙ্গে আছি তাহলে কি সেই ভাই অনেক বেশি চাপমুক্ত হবে সে কিন্তু নিজেও চাবে না তার ভাইদের ক্ষতি করতে চাবে না কিন্তু এবার যদি এমন হয় যে একটা ভাই নিজে পায়ে দাঁড়িয়েছে সব ভাইগুলো তোমার কি ওই বড় ভাইটার ওপর চেপে পড়ছে ভাই যে দেখ তাহলে সে বড় বড় ভাইটির পক্ষে খুব অসুবিধা বাকিদেরকে স্টেবিলাইজ করা ঠিক আছে তো সেটা যেটা বি স্ট্রাকচারে হয় ঠিক আছে তো বি স্ট্রাকচারে যেটা কি হয় একটাই রিং তোমার বেঞ্চিন রিংয়ের মতো থাকে তো তার পক্ষে খুব অসুবিধা তিনটে টার্মিনাল রিংকে স্টেবিলাইজ করা ঠিক আছে ও জায়গা গেল তো এই জিনিসটা হয় ওকে এবার নেক্সট টপিক যাওয়ার আগে আমি আবার রিভাইজ করছি

এটা এবার দেখো এবার নট অল ফিউজ সিস্টেম ক্যান বি ফুল্লি অ্যারোমেটিক ফিনানিন ইজ নট অ্যারোমেটিক বাট দ্য কসপন এন ইজ অ্যারোমেটিক ঠিক আছে ফিনানিন এমনিতেই অ্যারোমেটিক নয় কিন্তু ওর কসফর এনানান কিছু হয় অ্যারোমেটিক সিটি ডেভেলপ করে ওকে নেক্সট ওয়ান এই যে এই স্ট্রাকচারটা নিয়ে আমি এত গল্প বললাম ভাই বোন অনেক কিছু বললাম ডোন্ট মাইন্ড ইট ইটস ফর আই টেকেন অ্যাজ এ এক্সাম্পল আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি দ্যাট ইজ ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে এটা কোনোই পার্সোনাল পার্সোনালি নেবে না এটা জাস্ট ফর এক্সাম্পল যে এখানে কী বলছে প্রথমটার ক্ষেত্রে তিনটে বেঞ্চের রিং ডেভেলপ হয়েছে তো মাঝখানে রিংয়ের কোনো অসুবিধা হবে না আর দ্বিতীয় স্ট্রাকচারটার মধ্যে কী আছে মাঝখানে রিংটা অনলি বেঞ্চের রিং হিসেবে ডেভেলপ হয়েছে আরোমেটিক সেক্সটেন তৈরি করছে বাকি রিংগুলোকে স্টেবিলাইজ করা ওর পক্ষে খুব অসুবিধাজনক বোঝা গেল এটা তোমার ক্লাসের ক্ষেত্রেও হয় যদি একটা ক্লাসে সব স্টুডেন্ট যদি ইকুয়ালি তোমার ইকুয়ালি না হোক মোর অফ লেস যদি সিরিয়াস হয় পড়াশোনায় তাহলে কী হয় একটা যে কোনো একটা স্টুডেন্টের পক্ষে খুব ওটা সুবিধাজনক হয় ঠিক আছে আর যদি এরকম হয় একটা স্টুডেন্টই পড়াশোনা করছে বাকি স্টুডেন্টরা অতটা সিরিয়াস নয় তখন সেই সিরিয়াস স্টুডেন্টের পক্ষে খুব অসুবিধা হয় বাকিদেরকে সামলানো তো এই জিনিসগুলো তোমার রিয়েল লাইফে যেমন হয় তেমন কিন্তু তোমার স্ট্রাকচারও হয় তাহলে ওই জন্য আমরা সবসময় কী চেষ্টা করি সেম মেন্টালিটি মানুষকে খোঁজার চেষ্টা করি সেম ধরনের চাপ ফেভারেবল মানুষদেরকে খোঁজার চেষ্টা করি যাতে এক্সেস চাপটা আমাদের ওপর গিয়ে না পড়ে রাইট তো এইরকম জিনিসগুলো হয় তো অ্যাস এ আমি এক্সাম্পল বলছি ডোণ্ট টেক ইট পার্সোনাল ইট ইস অনলি ফর এক্সাম্পল ওকে নেক্সট ওয়ান দ্য বিহেভস অ্যাস দ্য এইটিন ইলেকট্রনস আর ডিস্ট্রিবিউটেড সো ইউজ টু গিভ ইচ অফ দ্য রিংস সেক্সটেড ওয়াল দ্য মিডিল রিং সেমটি সিন্স নান অফ দ্য আউটার রিংস আর শেয়ার দেয়ার ইলেকট্রন্স অ্যান্ড উই ক্যান অ্যাডজাস্ট ইন ওকে তাহলে তিনটে রিং কি হয় তোমার তিনটে রিং ডেভেলপ হচ্ছে মাছখায় রিং এর টপিক ইজ অ্যানুলেশন ওকে অ্যানুলেশন The phenomenon whereby some wings in fused system give up part of their aromaticity to adjacent rings called Annulation annulation by annulation. Okay. Can be detected as low reactivity and changes. ইনিসেক্টা দেখো দ্য ফিনোমিনা হায় বাই সাম রিংস ইন ফিউজিং সিস্টেম গিভ আ পার্ট অফ দেয়ার্সি টু অ্যাডজাস্ট এন রিং কল অ্যানোভেশন ওই যে পড়লাম একটা স্নপথালিন বা অ্যান্থাসিন ওদের ক্ষেত্রে কী হয় একটা তোমার বন্ড কি হয় কমন হয় দুটো রিংয়ের মধ্যে that there should be 1 bond is common in between of 2 rings. So, that means this bond or this double bond or this pi bond electron density can be shared in between of 2 rings ok. So, this type of phenomena is termed as annulation effect ok. So, that is the phenomena whereby 1 ring in few system give a part of their animosity to adjacent ring is called annulation and that should be can be detected, uh, detected as low reactivity. যে তোমার নাকথারের যে রিয়াক্টিভিটি হওয়া উচিত তার চেয়ে কিন্তু কম রিয়কটিভিটি থাকে ঠিক আছে অ্যান্ড চেঞ্জেস ইন ইউভি স্পেক্ট্রা ওকে ইউভি স্পেক্ট্রা দ্যাট শুড বি অলসো চেঞ্জেস এবার আমরা চলে যাই নেক্সট টপিকে এটা হয়ে গেলো অ্যানিলেশান ওকে নেক্সট এবার আমরা আর অ্যান্টি অ্যানোমিসিটির একটা আইটটা আমরা কী করতে পারি ডেফিনেশান জেনারেট করতে পারি সেটা কীরকম দেখো ইফে কনজুগেটেড কনজুগেটেড মানে কি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হবে তো কনজুগেটেড সাইক্লিক কম্পাউন্ড হ্যাশ লোয়ার পাই ইকটন Energy, then it's open chain analog. The compound is said to be. কি বলা হয় অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড ওকে রকম সি এইচ কিরকম সিএইচ ডিএচ বন সি এইচ টু সি এইচ সিএইচ সি এইচ টু ওকে এটা একটা নাম আছে ওয়ান থ্রি ফাইভ হেক্সা টাইন ওকে এখান থেকে টু এইচ বেরিয়ে যাবে কি তৈরি হবে বেঞ্জিনিং হবে ঠিক আছে দ্যাট শুড বি অ্যানোমেটিক সাইক্লিক কম্পাউন্ড হ্যাজ লোয়ার পাই ইলেকট্রন এনার্জি দেন ইটস ওপেন চেন এরালো তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রে পাই পাই ইলেকট্রন ইলেকট্রন এনার্জি কি হয় পাই ইলেকট্রন এনার্জি হয় কমে যায় যায় করে তো ইফ এ কনজুগেটেড সাইক্লিক কম্পাউন্ড হ্যাজ লোয়ার পাই ইলেকট্রন এনার্জি দেন দ্য ওপেন চেন অ্যানালগ তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে যে প্রোডাক্টটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে তার যদি পাই ইলেকট্রন এনার্জি যদি লেস হয় দেন দ্য acyclic part so ultimately we call the compound is aromatic compound if we taken the acyclic that is di uh, acylene diene or triene system then then if we transform them into uh, cyclic uh, cyclic structure and this cyclic structure when get the uh, that is pi that uh, energy that should be less than the initial compound so we can say the product get less pi electron energy. So, that means the compound is aromatic compound, okay. From acyclic homologue if you uh, if you build up the cyclic structure and this cyclic structure get low pi electron energy with respect to initial one, so we can say the compound is aromatic compound, okay. Okay, next one. ইফে কনজুকেটেড সাইক্লিক সিস্টেম কনটেন্স হায়ার বাই এনার্জি then it's as I click, counterpart the compound is called anti aromatic compound okay so if a conjugated cyclic system that is must be having the higher pi electron energy than the acyclic counterpart so there must be the compound is called as anti-aromatic. That is opposite tend. If the cyclic one. Having the high pi electro energy. Rather than the acyclic counterpart. to so there must be. The system is. Aromatic. Anti-aromatic compound. Not aromatic. Anti-aromatic compound. It all the 1, 3. Butadiene. System. That is minus 2 H. It must be produce. Sorry. Cyclobutadiene. That is must pi electron energy that should be increases. So ultimately the compound is termed as anti aromatic compound. Okay, so there must be if the if we produce cyclic structure from the acyclic counterpart and we we and we see that the cyclic part gets

If in the case of hypothetical conversion of an acyclic conjugated system into cyclic conjugated system the pi electron energy remains, Unchanged. Okay. The cyclic system is said to be non analytic. Okay. So, if in the case of hypothetical conversion of acyclic conjugated system to conjugated one so if the pi electron energy does not change that should be remain unchanged so the cyclic system is termed as non aromatic compound okay so the cyclic system is termed as non aromatic compound

ইফে আর আজ দাম ডেফিনেশনে যাচ্ছি দ্যাট ইস ইফ এ কনজুকেটেড সাইক্লিক কম্পাউন্ড হ্যাজ লোয়ার পা ইলেকট্রোনার্জি দেন ইটস ওপেন চিন অনালগ দ্য কম্পাউন্ড ইজ এরোমেটিক কম্পাউন্ড দেয়ার মাস বি হাইপোথিটিক্যাল কনভারশন ফ্রম অ্যাসাইলিক কাউন্টার পার্ট টু সাইক্লিক স্ট্রাকচার ইফ উইট সি দ্যাট ইজ দ সাইকলিক স্ট্রাকচার হ্যাভিং দ্য লেস পায়ে ইলেকট্রো ইনার্জি উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল ওয়ান সো দ কম্পাউন্ড ইজ এরোমেটিক কম্পাউন্ড ডেফিনেটলি অ্যারোমেটিক কম্পাউন্ড ওকে

Next one, if a conjugative cyclic system contains higher pi electron energy than its acyclic counterpart, so the compound is antiaromatic compound. So that is there must be hypothetical again conversion from acyclic to cyclic one, and this cyclic structure having the pi electron -the density, sorry pi electron energy that should be higher than the acyclic counterpart. So that must be the compound is definitely anti-aromatic compound. So there must be one 3-butadiene that should be converted into cyclobutadiene, and there must be by cyclo, the formation of cyclobutadiene.

Neither aromatic nor anti aromatic, that is ultimately non aromatic. Okay, next one. Okay, the last topic is.

Hydrocarbons and they are derivatives which are intermolecular molecularly get. Polarized to assume aromatic character. Okay, have high dipole moments. Okay. সো নন অল্টারনেট হাইড্রোকার্বনস ঠিক আছে নন অল্টারনেট হাইড্রোকার্বনস অ্যান্ড দে আর ডেরিভেটিভ হুইচ আর ইন্টার গেট পোলারাইজ টু অ্যাজ ও ম্যাডোমেটিক ক্যারাক্টার হ্যাভ হাইড্রমেন্ট এমন কিছু সিস্টেম আছে যেগুলো অ্যাকচুয়ালি তোমার তুমি বলতে পারো সাধারণ অবস্থায় আমরা বলবো যে সেটা কখনোই অল্টারনেটিং ডাবল বন্ড সিঙ্গল বন্ড হিসেবে থাকে না ওটা তোমার লোকালাইজ পাই বন্ড হিসেবে থাকে কিন্তু যদি আমি সেটাকে অ্যালমের সিটি বলে আমি অ্যাজুম করি সিটি হিসেবে যদি আমি ওটাকে দেখাই তো সেক্ষেত্রে আমাকে ওই বন্ডগুলোকে ভেঙে পোলারাইজড চার্ট সেপারেশন করতে হবে চার্ট সেপারেশন মানে কি হয়েছে আমি বললাম না টোপন স্ট্রাকচারটা টোপন স্ট্রাকচার সাইক্লো হেপ্টোর ট্রাইন একটা রিং আছে তার মধ্যে ডাবল বন্ড তো সেটা আমার চার্জ সেপারেশন করে আমি একটা সাইক্লো সাইক্লো হেপ্টার টাইনাল ক্যাটাইন অ্যান্ড ও নেগেটিভ হিসেবে চার্জ সেপারেশন করে আমি অ্যানোমেন্সিটি বা পার্শিয়াল অ্যানোমেন্সিটির স্ট্রাকচার শো করতে পারি ঠিক আছে তো সেই জিনিসটাই অনেক ক্ষেত্রে প্রযোজ্য যে যাদের ক্ষেত্রে আমরা বলতে পারি নল অল্টারনেট হাইড্রোকার্বনস মানে কি এমন কিছু হাইড্রোকার্বন আছে যেটা সাধারণত অ্যানোমেটিক নয় যাদের মধ্যে বনগুলোকে আমরা লোকালাইজ হিসেবে দেখাই ঠিক আছে ডি হয় না নর্মালি হয় না কিন্তু তাদের মধ্যে এমন কিছু স্ট্রাকচার আছে হয় ডাবল বন্ড ও আছে নয় ডাবল বন্ড সিএস টু আছে এমন কোনো স্ট্রাকচার আছে যেটার ওপর ভিত্তি করে আমি চার্জ সেপারেশন করে পোলাইটি জেনারেট করে অ্যানোমেসিটি দেখাতে পারি আর সেই অ্যানোমিসিটি দেখাতে গিয়ে আমরা ওদের হাই ডাইপো নোমেন্টকেও আবিষ্কার করতে পারি বোঝা গেল দেয়ার বি সাব নন অল্টারনেট হাইড্রোকার দেয়ার দেয়ার অ্যাপারেন্টলি দ্য double bonds are localized but there must be any how the structure double bond CH2 or double bond O is there and by clip this double bond we can get we can generate two dipoles or two charge separation okay two charge two oppositely charge that is positive negative and by this way we can uh, make the compound as an aromatic one and বাই প্রডিউসিং দ্য কম্পাউন্ড অ্যাস অ্যারোমেটিক বাই অ্যাজুমিং দ্য স্ট্রাকচার অ্যাস অ্যারোমেটিক দের মাস্ট বি হাই ডাইপল মুভমেন্ট ক্যান বি জেনারেটেড ওকে সো দ্যাট শুড বি আই শো আমি কিছু উদাহরণ দেখাচ্ছি ওকে চল ওকে দ্য ফার্স্ট ওয়ান আমার এরকম একটা স্ট্রাকচার আছে পিএইচ এবার দেখো ডেল এটা ডেল নেগেটিভ বেশি এটা ডেল পজিটিভ বেশি এখানে আমার ডাবল বন্ড আছে এখানে যদি আমি পজিটিভ করি তাহলে এখানে স্টেবিলাইজেশন হবে না সাইক্লোপোপাইল ক্যাটাইন ইস অ্যারোমেটিক ওয়ান অ্যান্ড অক্সেন নেগেটিভ দ্যাট ইজ পিএইচ দ্যাট ইজ পিএইচ তো বাই দিস ওয়ে দে আর গেটস অ্যারোমেটিক ওকে এইভাবে করে আমার বন্ড কীভাবে ক্লিপ করে করে দুটো চার্জ জেনারেট করে আমরা একটা স্ট্রাকচারকে অ্যারোমেটিক দেখাতে পারি অ্যাজুম করতে পারি ওকে তারপরে কি হবে পিএইচ পিএইচ ও নেই এইভাবে করে আমার রেঞ্জনের সাইবিটও দেখাতে পারি ওকে তাহলে এখানে আবার এখানে যেহেতু দুটো চার্জ সেপারেশন হচ্ছে তাহলে ডাইপোলো মোমেন্টও জেনারেট হচ্ছে তা সেক্ষেত্রে মোমেন্ট হয়ে যাবে ফাইভ পয়েন্ট জিরো এইট ডি বাই ঠিক আছে এটা হয়ে গেলো মোমেন্ট বোঝা গেল এখানে কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলাইজড ডিউ টু সাইক্লোপোপ সাইক্লোপোপিন স্ট্রাকচার ইজে অ্যালং উইথ ওয়ে দ্য পজিটিভ চার্জ ইসালাইজ একশোল ডিউ টু টু ফিনাইল রিং ওকে দুটো ফিনাইল রিং যেহেতু আছে সঙ্গে তার জন্য কিন্তু হচ্ছে ঠিক আছে ওকে এবার মনে রাখবে এটা মানে কি হোমোলাইটিক্যাল গ্রেস দুটো রেডিকাল তৈরি হবে রেডিকাল জেনারেটেড ওকে আর যদি এরকম থাকে বন্ড এরকম হয় তাহলে এখানে একটা অ্যানাইন আর একটা ক্যাটাইন জেনারেট করবে এটাকে বলা হয় হোমোলাইটিক্যালি ফিশান হোমোলাইটিক্যালি ফিশান হোমোলাইটিক্যালি আর এটা হলো হেটারোলাইটিক্যালি হেটারো ওকে ওকে নেক্সট এটা একটা নাম আছে পজিটিভ টু নেগেটিভ তো এইরকম একটা স্ট্রাকচার ডেভেলপ করে এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি ঠিক আছে তো এইভাবে করে এক ডেভেলপ করে যেখানে অ্যারোমেটিক অ্যারোটা এরকম থাকে ঠিক আছে এরকম অ্যারো হয় আর যেখানে মিনিমের ভ্যালু কত হয় তোমার জিরো পয়েন্ট সরি ফাইভ ডি ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ডি ওয়াই ওকে নেক্সট ওয়ান থার্ড ওয়ান সিএস টু এবার এই বন্ডটা ব্রেক করবে কেন কারণ সাইক্লোপেনটা ডাইন নেগেটিভ ইজ অ্যারোমেটিক দ্যাটস ওয়াই ওটার মধ্যে কী ছিল সাইক্লোহেপ্টার ট্রাইন সিস্টেম সিস্টেম ছিল সাইক্লোহটার ট্রাইন কিন্তু অ্যানায়ন হিসাবে অ্যারোমেটিসিটি পায় না ক্যাটান হিসাবে অ্যারোমেটিসিটি পায় সাইক্লোহেপ্টার ট্রাইন আইল ক্যাটান ইস অ্যারোমেটিক বাট সাইক্লোপেনটা ডাইনের ক্ষেত্রে তোমার অ্যারোমেট্রিসিটি গেইন হয় অ্যানায়ন দিয়ে ক্যাটান দিয়ে হয় না দ্যাটস ওয়াই উই হ্যাভ টু প্রডিউস সাইক্লোপেনটা ডাইন আইন অ্যানায়ন ওকে প্রত্যেকটা জিনিস দেখবে তোমার কেমিস্ট্রিতে যে তোমার রিয়াকশন হয় মেকানিজম হয় যা কিছু হয় সবগুলোর একটা রিজন থাকে রিজন বিহাইন্ড অফ ইট প্রত্যেকটা ক্ষেত্রে কিছু লজিক থাকে কেন আমি বন্ডটা ব্রেক করছি বন্ডটা কেন আমি ব্রেক করে আমি কোন দিকে শিফট করছি কেন যদি আমার কোনো জায়গায় বন্ড বেক করে তুমি এমন কোন সিস্টেম ডেভেলপ করতে পারো যেটা অ্যারোমেটিক তাহলে অবভিয়াসলি তুমি সেই দিক দিয়ে যাবে ঠিক আছে তোমার যেমন আমাদের তোমার আমরা যখন কোনো জায়গায় যাই ঘুরতে যাই বা যাই আমরা যে দিক দিয়ে রাস্তা সেই দিক দিয়েই তো যাই এমন জায়গা দিয়ে তো যাই না যেখানে আমাকে যেখানে আমার রাস্তাটা ব্লক হয়ে যাবে আমরা স্মুথ রাস্তা দিয়ে যাই যেখানে আমি রাস্তা দিয়ে গিয়ে আমি সোজা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো রাইট এমন রাস্তায় আমরা যাই না যেখানে ব্লক থাকলো ঠিক আছে আমরা সাধারণত যাই না তো এরকম ব্যাপারগুলোই আসে যেখানে আমার মোর ফিজিবল যেখানে আমার সবচেয়ে বেশি আমার সুবিধা হচ্ছে আমার অ্যাডমোরটি গেইন হচ্ছে তো সেখানেই তো আমি যাবো আমি কেন আমি এমন সিস্টেম ডেভেলপ করব যেখানে অ্যালোমিডিসিটি গেন হওয়া সত্ত্বেও আমি অ্যালমিডিসিটি গেন করাবো না না অ্যালোমিডসিটি করাবো না কি করব অ্যালোমি না করে এমনি বসায় রাখবো তাহলে সিস্টেম কিন্তু ডেভেলপ হবে না আমাকে সিস্টেমের সর্বোচ্চ স্টেবিলিটি দেখতে হবে যেভাবে যেভাবে করে হোক যেখানে তোমার সিস্টেম সবচেয়ে বেশি স্টেবল পায় আমরা সময় বেশিরভাগ ক্ষেত্রে সেইভাবেই আমরা রিয়াকশানটা প্রসিড করি যদি কার হয় তাহলে আমাকে শুধুমাত্র সি টু দেখলেই হবে না আর হিট দেখলেই হবে না আমাকে দেখতে হবে যে সি ইউ টু বেরিয়ে যাওয়ার পর যে কার্বনাইনটা তৈরি হচ্ছে সে কার্বনাইনটা স্টেবল কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে ঠিক আছে ওকে তো নেক্সট ওয়ান তাহলে এখানে এবার আমার চার্জ সেপারেশন হবে এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে আবার এটা হবে এখানে নেগেটিভ এস টু পজিটিভ এরকম আরও হতে থাকবে তো এটাকে আমরা অ্যাভারেজ আউট করতে পারি বাই রেজোনেন্স হাইব্রিড এই এক একটা স্ট্রাকচারকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার আর গোটা রেজোলেন্স স্ট্রাকচারকে আমরা যখন জেনারেলাইজড হিসাবে একটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাকে রেজোনেন্স হাইব্রিড ওকে সো এখানে হবে এস টু পজিটিভ এটা হয়ে গেলো রেজোনেন্স হাইব্রিড আর যেটার মধ্যে তোমার ডাইপোমোমেন্টটা এইদিকে শিফট করছে যেহেতু এইদিকে ইলেকট্রনিক্সটি বেশি তো এইদিকে শিফট করছে দ্যাট ইজ মিউকাল টু ওয়ান পয়েন্ট ওয়ান ডি ওয়াই দ্যাট ইস ডাইপোমেন্ট ইস জেনেড আর ডি ইজ দ্য ডি ওয়াই ইজ দ্য ইউনিট অফ দ্য ডাইপোমেন্ট ওকে since these compounds to intermolecular polarization assumes the electronic configuration with 4n plus 2 by electrons they get stability ওকে সো সিন্স দ্য কম্পাউন্ডস থ্রো ইন্টামলিকুলার পোলাইশন ইন্টামলিকুলার পোলাইশন মানে কি ইন্টামলিকুলারলি চার্জ সেপারেশন হচ্ছে ইন্টামলিকুলার কেন বলা হচ্ছে ওরা নিজেদের মধ্যেই চার্জ সেপারেশনটা করছে কোনো এক্সটার্নাল ফ্যাক্টর বা এক্সটার্নাল মলিকুলার প্রয়োজন পড়ছে না ঠিক আছে সো দ্যাট ইস মাস্ট বিজুম দ্য ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট ইজ ফোর প্লাস টু পার ইলেকট্রন ইলেকট্রন সিস্টম ক্যান বি জেনারেটেড ফর এনি স্ট্রাকচার সো

যেহেতু চার্জ ইন্টার মলিকুলার চার্জ সেপারেশন হচ্ছে দ্যাটস হয় প্রত্যেকটা স্ট্রাকচারে কী হবে চার্জ থাকবে ঠিক আছে বি চার্জেস অ্যান্ড যেহেতু চার্জ থাকবে পোলাইটি ডিফারেন্স হবে দ্যাটস হয় প্রত্যেকে ডাইপো মোমেন্টও থাকবে ন্যাচারালি হ্যাপ ডাইপো মোমেন্টস বোঝা গেল তো এটুক পর্যন্ত খুবই ইন্টারেস্টিং আমাদের টপিক গেল দ্যাট ইজ মাস্ট বি অ্যানিলেশন তারপরে তোমার এফেক্ট অফ অ্যাজুমিং অ্যারোমেটিক ক্যারেক্টার ডাইপমেন্ট জেনারেট করছে তারপরে তোমার অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক আমার কিছু আলাদা ধরনের ডেফিনেশান জানলাম তাছাড়া পলিসাইকল অ্যারোমেটিক কম্পাউন্ডেরও অনেক টাইপস জানতে পারলাম এরপরেও একটা কোশ্চেন তোমার আসে খুব আসে সিএসআইয়ার নেটে আসছে যে ধরো এরকম সিস্টেম দেওয়া আছে তিনটে অপশান ধরো সরি সরি ঠিক আছে এটা একটা আচ্ছা আমি দুটোই দিলাম তো কার মধ্যে তোমার সিঙ্গল বন্ড ডাবল বন্ড সিঙ্গল বন্ড ক্যারেক্টার কার মধ্যে বেশি আছে আচ্ছা সিঙ্গল বন্ড ক্যারেক্টার কার ক্ষেত্রে বেশি আছে দেখো এটা তুমি কি করে বুঝবে এটাও তোমাকে চার সেপারেশন দিয়েই বুঝাতে হবে দেখো এটা এইভাবে বেক করতে পারে এ ওয়ান এইভাবে বেক করলে কী হবে নেগেটিভ পজিটিভ এটা কি অ্যারোমেটিক না এটা অ্যারোমেটিক এটাও এটা অ্যারোমেটিক ঠিক আছে এটা অ্যারোমেটিক হচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যারোমেটিক হচ্ছে না তো ওভারঅল আমার ওভারঅল কি হচ্ছে চার্জ সেপারেশন করে আমি অ্যারোমেটিক সিটি দুদিকে জেনারেট করতে পারছি না আমাকে দুদিকে অ্যারোমেটিক জেনারেট করতে হবে আদারওয়াইজ সিস্টেম স্টেবিলাইজ হবে না ঠিক আছে এবার দেখো এই দিকে যদি করি তাহলে কী হবে সরি তাহলে কী হবে এখানে নেগেটিভ হবে এখানে পজিটিভ হবে এই সিস্টেমটা তো অ্যারোমেটিক হবে কিন্তু এই সিস্টেমটা হবে না তো এক্ষেত্রে আমার স্টেবিলিটি পাচ্ছে না তুমি এ দিয়ে কাটো আর বি দিয়ে ভাগ করো যাই দিয়ে এই করো না কেন এ আর বি যেমনভাবেই ফিশন করো না কেন তোমার একটা সিস্টেম অ্যারোমেটিক হচ্ছে আর একটা সিস্টেম অ্যারোমেটিক হচ্ছে না তো আলটিমেটলি এখানে ডাবল বন ডাবল বন্ডই থাকবে সিঙ্গল বনকে একটা থাকবে না বোঝা গেল নেক্সট এবার এখানে দেখো এইভাবে যদি কাটে এ এ ওয়ান হলে কি হবে হুম নেগেটিভ এটা পজিটিভ এটাও অ্যারোমেটিক নয় এটাও অ্যারোমেটিক নয় তাহলে এটা আমার স্টেবল নয় তাহলে এবার আরেকটা আমি পদ্ধতি ইউজ করতে পারি এইভাবে করতে পারি বি কি হবে এখানে পজিটিভ এখানে নেগেটিভ দেখো এটাও অ্যারোমেটিক এটাও অ্যারোমেটিক তাহলে এটার ক্ষেত্রে আমার সিঙ্গল বন থাকতে পারে এটার ক্ষেত্রে আমার সিঙ্গল বন থাকতে পারে কারণ কোনো একটাভাবে আমি ফিশন করে দেখলাম সাইক্লো হেডটা ট্রাইনাইল ক্যাটাইল দ্যাট ইজ মাস্ট বিোমেটিক সিস্টেম অ্যান্ড সাইক্লো সাইক্লোপেন্টার ডাইনাইল অ্যানাইল দ্যাট ইস অলসো অ্যারোমেটিক সিস্টেম তো বোথ সাইড টু অ্যারোমেটিক সিস্টেম জেনারেটেড সো অলমোস্ট ওভারঅল দ্য স্ট্রাকচার ইজ মোর স্টেবিলাইজড ওকে সো দ্যাটস ওয়াই সিস্টেম অলয়াইজ ট্রাই টু বি এক্সিস্ট অ্যাজ স্টেবিলাইজ ফর্ম সো সেক্ষেত্রে কী হয় ডাবল বন না থেকে সিঙ্গল বন থাকছে There must be that is more single bond character because due to single bond character that is cyclopentadiene exists cyclopentadienyl anion as aromatic compound and cycloheptatriene that should be exhibit as cycloheptatrienyl cation as aromatic compound. So due to both of the two compound having the aromaticity, assuming the single bond character, the B structure is B structure having the single bond. But a structure having the double bond character as usual because there is either one cycloheptatriene gets aromaticity, cyclopropene uh, does not get the aromaticity, or the other possibility that is cyclopropene gets the aromaticity, but cycloheptatriene does not get the aromaticity. So there must be no configuration or no uh, no possibility to get the compound having both of the compound having aromaticity, but ইন দ্য স্ট্রাকচার বি যেটা আমরা বললাম সাইক্লোপটা ট্রাইন অ্যালং উইথ সাইক্লোপেনটা ডাইন সেখানে কিন্তু একটা স্ট্রাকচার অবশ্যই ডেভেলপ হচ্ছে যেখানে দুটো কম্পাউন্ডই করেসপন্ডিং অ্যানমিসিটি লাভ করছে ঠিক আছে আর যখন অ্যানমের লাভ করছে তখন ওরা কী হচ্ছে চার্ট সেপারেশন হয়ে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে আর চার্ট সেপারেশন কখন হয় যখন সিঙ্গল বন ক্যারেক্টার হয় তাহলে লক্ষ্য করো তাহলে এগুলো আমার সব বাদ সব বাদ শুধুমাত্র এটাই আমার স্টেবল মোস্ট স্টেবল ওকে বোঝা গেল তা আবার আমি রিপিট করছি এভেক্ট অব অ্যাজুমিং অ্যালোমেটিক ক্যারেক্টার ন দ্যাট ইজ নন অল্টারনেট হাইড্রোকার্বন নন অল্টারনেট হাইড্রোকার্বন দ্যাট ইজ জেনারেলি দে হ্যাভিং দ্য লোকালাইজড পাই বন্ডস সো দ্যাটস ওয়াই দেয়ার টার্ম ডাস নন অল্টারনেট হাইড্রোকার্বন মানে ওখানে ডাবল বন্ড সিঙ্গল বন্ড ক্যারেক্টার থাকা সত্ত্বেও মানে অল্টারনেট ডাবল বন্ড সিঙ্গল বন্ড আছে কিন্তু তাদের মধ্যে ডিলোকালাইজেশন হচ্ছে না সাধারণ অবস্থায় ওরা লোকালাইজড বন্ড নিয়েই আছে ঠিক আছে কিন্তু যদি আমি চার্জ সেপারেশন করি ইন্টামলিকুলারি চার্জ সেপারেশন করি তাহলে সেক্ষেত্রে ওখানে আবার অ্যারোমেটিটি গেইন হতে পারে ঠিক আছে সো নন অল্টারনেট হাইড্রোকাবলস অ্যান্ড দে আর ডেরিভেটিভস হুইচ আর ইন্টামলিকুলার গেট পোলারাইজড মানে টু পোল আর টু চার্জ ক্যান বি জেনারেটেড অ্যান্ড টু অ্যাজোম অ্যারোমেটিক ক্যারেক্টার হ্যাভ ডাইপো মোমেন্ট সো দেয়ার মাস্ট বি ডাইপোমেন্ট ক্যান বি জেনারেটেড So there must be lots of examples are there one is cyclopropene structure where have polarity double bond O that should be as we know that is in double bond O oxygen is much more electronegative than carbon so oxygen bears negative charge and carbon bears positive charge and this is more favorable because cyclopropene having the positive charge gets anomicity and produce cyclopropenyl cation ok and along with the positive charge gets stability due to presence of 2 phenylene. Okay, there must be extended conjugation or extended resonance there. So there must be polarity can be generated and due to this dipole moment can be generated. Mu equal to 5.08 D. Okay. Next one, cycloheptatriene uh, along with CS2. That is, this is also big and that should be polar al cation. That should be get stability by aromaticity and that is there must be again polarity generated dipole moment at 0.5 D. ওকে প্রথমটা ক্ষেত্রে মোমেন্ট বেশি হচ্ছে কারণ প্রথমটার ক্ষেত্রে তোমার পজিটিভ চার্জটা অনেক দূর পর্যন্ত এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে তো পোলারাইটির ডিফারেন্স অনেক বেশি হচ্ছে ঠিক আছে তোমার পজিটিভ চার্জের স্টেবিলিটিও যেতে অনেক বেশি হচ্ছে পোলারাইটির ডিফারেন্সটাও অনেক বেশি হচ্ছে দ্বিতীয় এখানেও আমার একইভাবে ক্লিপ করবে এখানেও তোমার So since the compound through intermolecular polarization assume the electronic configuration for n plus two pi electron, then gets stability. The compounds actually they are not aromatic, but when intermolecular polarization can be take place, so they assume as pollen pi, purin plus two pi electron system by Huckel rule system. So they are considered as aromatic compound and get stability. তো দ্য স্টেবল রেজো স্ট্রাকচার বিয়ার্স চার্জেস বিকজ দেয়ার মাস বিলরেডি চার্জ সেপারেশন দেন দ্য রেজেন্ট স্ট্রাকচার ক্যান বি ফর্ম রেজেন্ট স্ট্রাকচার কিন্তু আগে ফর্ম হচ্ছে না আগে চার্জ সেপারেশন হচ্ছে আগে চার্জ সেপারেশন হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে তারপরে কী হচ্ছে রেজুনিটিং স্ট্রাকচার ডেভেলপ করছে দ্য সোয়াই প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রেজেনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে কী হচ্ছে চার্জেস থাকছে যেহেতু প্রথমে চার্জ সেপারেশন হচ্ছে তারপর রেজেনেটিং স্ট্রাকচার হচ্ছে দ্যাট সয়াই রেজেনারিট স্ট্রাকচার প্রত্যেকের ক্ষেত্রে কি হচ্ছে চার্জেস ডেভেলপ করছে ঠিক আছে আর সেজন্য প্রত্যেকটা প্রত্যেক স্ট্রাকচারের আবার ডায় মোমেন্টও জেনারেট করছে আর লাস্টে যেটা আমি বললাম ওই সিঙ্গল বন ক্যারেক্টার তো এখানে দেখবে ডাবল বনটা ব্রেক করবে দুভাবে ব্রেক করা যায় ঠিক আছে তোমার এ হয়ে হতে পারে বি হয়ে হতে পারে যে পাথরেতে তোমার দুটো সিস্টেমেরই অ্যাডমিনিস্ট্রি ডেভেলপ হচ্ছে তো সেই পাথ তোমার সিস্টেমটায় সিঙ্গল বন ক্যারেক্টার সত্ত্বেও কিন্তু স্টেবিলাইজেশন পাচ্ছে ঠিক আছে তাহলে এই কম্পাউন্ডটা যেটা আমি দিচ্ছি তো সেটার মধ্যে তোমার সিঙ্গল বংটা একটা মোড় আছে বিকজ অফ প্রেসেন্স অফ সাইক্লোহেপ্টাইনাইল টাইনাইল ক্যাটাইল অ্যান্ড বিকজ অফ সাইক্লোপেন্টা ডাইনাইলাই তো আপ টু দিস